হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমাদের টপিকসটিতে রেখেছি ব্যাংক সেক্টরটি কেমন হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা থাকছে এই পুরো ভিডিওটি জুড়ে। তো আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি আপনারা দেখার চেষ্টা করুন এবং এ থেকে আপনারা কিছুটা হলেও উপকৃত হবে। আমরা জানি যে শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করার চেষ্টা করবেন এবং এখানে কোনো ধরনের বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না। চলুন এবার আমরা মূল পর্বে শুরু করি। আমরা যদি খেয়াল করি যে ব্যাংক সেক্টরটা অক্টোবরের দিক থেকেই একটা পজিটিভ ট্রেন্ডে চলে আসে, এরপরে নভেম্বর পর্যন্ত পজিটিভ থাকে, থার্ড সপ্তাহ পর্যন্ত, এরপরেই দেখতে পাই যে ব্যাংক সেক্টরে গত বছরে আপনার হচ্ছে যে একটা কারেকশন অলমোস্ট চলে আসতে থাকে। এরপর থেকেই কন্টিনিউস দেখা যায় যে ভালো একটা কারেকশন হতে হতে তাদের ইন্ডেক্সটা যেখানে ছিল 26.2 সেখানে অলমোস্ট এখন চলে এসেছে 20.4। তার মানে বুঝেই যাচ্ছে যে অনেক ভালো পরিমাণের ইন্ডেক্সটা আপনার কমে গিয়েছে। এর মধ্যে অবশ্য একটা কিছু কারণ আছে, সেটা হচ্ছে যে কিছু ক্ষেত্রে হচ্ছে যে যেহেতু অনেক ব্যাংকগুলো ভালো পরিমাণের ডিভিডেন্ড দিয়েছে এবং তার ফলেও কিন্তু তাদের প্রাইসটা অ্যাডজাস্টমেন্ট করতে হয়েছে, এর ফলেও দেখা গিয়েছে এখানে আমরা যে এই স্তরটাকে এতটা হঠাৎ করে নিচে নামতে দেখতে পাই, যার ফলে হচ্ছে যে এই কারেকশনটার কারণে আমরা কিছুটা এখন দেখতে পাচ্ছি যে ব্যাংক তার অনেক একটা ডাউন অবস্থানে চলে এসেছে ইন্ডেক্সটা। এবং ব্যাংকের যদি আমরা যদি একটু প্রিভিয়াস ইয়ারের যদি চার্টটা খেয়াল করি তাহলে দেখবেন যে গত বছরে তাদের এইরকম এপ্রিল মে টাইমে তাদের একটা কারেকশন হয়, হওয়ার পরে তার বাদে হচ্ছে যে মে মাসের দিকে একটা আপট্রেন্ড হয়, যেটা আমরা গত বছর দেখতে পাই। এবং গত বছর কিন্তু এই টাইমে কিন্তু মার্কেট অনেকাংশে প্রচুর ভালো ছিল, যেটা এই মাসে কিন্তু আবার সেক্ষেত্রে মার্কেট কিন্তু আবার খুব একটা ভালো অবস্থানে নাই, কিন্তু ভালো হওয়ার চেষ্টায় আছে। এবং আমার কাছে যেটি মনে হচ্ছে যে যেহেতু তাদের ব্যাংকের আরএসআই একটা ভালো একটা অবস্থানে নেমে এসেছে এবং ব্যাংকের যদি দেখি যে তাদের প্রত্যেকটা শেয়ারের প্রাইস অ্যাডজাস্টমেন্ট হয়ে নে, এখন কিন্তু অনেক ব্যাংক আপনার বিগত এক বছরের মধ্যে সর্বনিম্ন দরে আছে। যদি ম্যাক্সিমাম আমরা ব্যাংকগুলো খেয়াল করি তাহলে এটা কিন্তু একটা পজিটিভ। দ্যাটস ওয়াই হচ্ছে যে এখন আস্তে ধীরে ধীরে যারা স্মার্ট ইনভেস্টর কিংবা যারা হচ্ছে যে ভালো ফ্রেশ ফান্ড নিয়ে আছে তারা কিন্তু আলটিমেট ফোকাস হচ্ছে যে কম দামে ভালো শেয়ারগুলোকে আপনার ইনভেস্টমেন্ট করার। এটা একটা আমার কাছে মনে হচ্ছে যে একটা লজিক্যাল কারণ হতে পারে, কারণ হচ্ছে যে ব্যাংকে যে পরিমাণে রিটার্ন দেয় অন্য সেক্টরে কিন্তু ওই পরিমাণে ডিভিডেন্ড থেকে রিটার্নটা পাওয়া যায় না। তো আমার কাছে মনে হচ্ছে যে ব্যাংক হয়তো আমরা আগামী জুন মাসের ভিতরে একটা ভালো পজিটিভ একটা ট্রেন্ড দেখতে পারি, কারণ প্রথমত হচ্ছে যে ব্যাংক দীর্ঘদিন যাবত একটা ডাউন ট্রেন্ডে আছে এবং হচ্ছে যে পাশাপাশি হচ্ছে যে আপনার যেহেতু অনেক শেয়ারের দরটা কমে গিয়েছে এখন অনেক বড় বড় ইনভেস্টররা চাবে যে আসলে ব্যাংকে ইনভেস্টমেন্ট করার জন্য। এটা ছিল ডেইলি চার্ট। এখন আমরা যদি একটু উইকলি চার্টটা খেয়াল করি তাহলে দেখতে পাবো যে ব্যাংকের আসলে উইকলি চার্ট হিসেবে তাদের আরএসআই বেশ একটা নিচে অবস্থানে করছে এবং আমার কাছে মনে হচ্ছে যে আগামী হয়তো 3-4 সপ্তাহের ভিতরে হয়তো ব্যাংকের একটা ভালো পজিটিভ দিক দেখতে পারি। এবং ব্যাংকে যদি চিন্তা করেন যে অ্যাজ এ উইকলি হিসাবে আপনার 2017 সাল থেকে বেশি আপনার কখনো উঠেছে নেমেছে, কিন্তু দেখা যাচ্ছে যে 17 সাল থেকে আপনার এখন পর্যন্ত ডাউন ট্রেন্ডে আছে, এর মাঝখানে নেমে অনেকবারই ওঠার চেষ্টা করেছে। তো আমার কাছে মনে হচ্ছে যে আগামীতে ব্যাংকে একটা ভালো মুভমেন্ট হওয়ার সম্ভাবনা আছে। এর মধ্যে হচ্ছে যে সব ব্যাংকেরই নয়, কিছু কিছু ভালো ভালো ব্যাংক আছে যারা হচ্ছে যে প্রত্যেক বছর ভালো ডিভিডেন্ড দেয় এবং তাদের পি রেশিওটা খুবই একটা ভালো পর্যায়ে আছে। তো এবং পাশাপাশি হচ্ছে যে যে ব্যাংকগুলো 2022 সালে ভালো ইপিএস
আপনার গ্রো করতে পারবে 2021 সালের তুলনায়, সেই ব্যাংকগুলো আমরা দেখতে পাবো যে ভালো একটা আবার প্রাইসে যাওয়ার জন্য। তো এটা কিছুটা সময় সাপেক্ষ, আপনারা জানেন যে শেয়ার বাজারে যতটা আপনি সময় দিতে পারবেন ততটা বেশি আপনি ভালো রিটার্ন নিয়ে আসতে পারবেন। তো এই হচ্ছে যে সার্বিক ব্যাংক নিয়ে আমার আলোচনা, কিন্তু এটা আরেকটু সময় নেবে ব্যাংক, তার বাদে আমরা হয়তো একটা ভালো একটা মুভমেন্টটা দেখতে পাবো। এবং একটি কথা বলে রাখি যে এর মানেই না যে আমার কথাটা 100% ফলে যাবে, এটা আমার ব্যক্তিগত অ্যানালাইসিস আপনাদের সামনে তুলে ধরা, এবং আপনার বিনিয়োগের সাবধানতাটা আপনার নিজেরই ফাইনাল ডিসিশন নিতে হবে। আজকে এতটুকুই, ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং শেয়ার বাজারে জেনে বুঝে বিনিয়োগ করুন। ধন্যবাদ।